ট্রাস্টের সকল সদস্যগণ, আমার শ্রদ্ধ প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন, সবাইকে জানিয়ে বা প্রণাম জানিয়ে আমি আমার 1947 সালের 15ই আগস্ট ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং আন্দোলনের ফলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু এই স্বাধীনতা লাভের পর, এই স্বাধীনতা ব্যক্তি হওয়ার পর, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষকে শাসন করার জন্য কোনো নির্দিষ্ট নিয়মকানুন কিন্তু তখন ছিল না, কারণ তখনও দেশে প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন ষষ্ঠ জর্জ এবং ভারতের গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী হলো। তো এখন দুটি প্রশ্ন হচ্ছে যে, সেটা হচ্ছে যে 1947 থেকে 1950 অবধি এই সময়ে ভারতবর্ষকে কিভাবে শাসন করা হতো বা কিভাবে সেটা পরিচালনা করা হতো, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 1950 সালের 26শে জানুয়ারি দিনটিকে কেন সংবিধান কার্যকরী করার দিন হিসেবে নির্বাচিত করা হলো। তাহলে এই প্রশ্নের উত্তরে বলা যায় যে ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ভারতবর্ষকে শাসন করা হতো একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে। সেই আইনটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ ভারত শাসন আইন, যেটা 1935 সালে কার্যকরী। তো সেই আইন অনুযায়ী এই 1947 থেকে 1950 অবধি ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করা হতো। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 1950 সালের 26শে জানুয়ারি দিনটিকে কেন সংবিধান কার্যকরী করার দিন হিসেবে নির্বাচিত করা হলো। তো এটার উত্তরটা হচ্ছে যে 1930 সালের 26শে জানুয়ারি যে দিনটি, সেই দিনটিতে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা হিসেবে দৃঢ় সংকল্প নিল। তো সেই দিনটিকে গুরুত্ব দিয়ে ভারত সরকার 1950 সালে 26শে জানুয়ারি দিনটিকে ভারতের সংবিধান প্রণয়ন করার দিন হিসেবে বেছে নিয়েছিল। তো যাই হোক, ভারতের সংবিধান হচ্ছে ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই আইনে সরকারের গঠন, সরকারের কার্যপদ্ধতি, নিয়মকানুন, মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, ভারতবর্ষের সংবিধানে ভারতীয় নাগরিকদের সাম্য, ন্যায় বিচার, স্বাধীনতা ইত্যাদি সুনিশ্চিত করা হয়েছে, এবং ভারতের জাতীয় সংহতি রক্ষা করার জন্য যে ভ্রাতৃত্ববোধ, সেটা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানে মোট 24টি অংশে 12টি তফসিল এবং 113টি সংশোধনী রয়েছে। ভারতীয় সংবিধানের ইংরেজি সংস্কারে মোট শব্দ সংখ্যা হচ্ছে 1,17,369। তো যাই হোক, এই হলো ভারতীয় সংবিধান সম্পর্কে কিছু কথা। তবে পরিশেষে এটাই বলা যায় যে আমাদের মধ্যে সাম্য, স্বাধীনতা, প্রীতি, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলোকে যদি প্রতিষ্ঠা করতে পারি, তবেই এই দিনটির উদযাপন, অর্থাৎ 26শে জানুয়ারি দিনটির উদযাপন সার্থক হবে। আর না হলে এটা একটা লৌকিক একটা পর্যবসিত হবে বলে আমার মনে হয়। তো শেষে আমি এই কথাই বলবো যে সংবিধানকে সামনে রেখে, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, প্রীতি, সাম্য, এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের দেশকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। নমস্কার।